যে শপথ নেবেন সেটা যে অক্ষরে অক্ষরে পালন করবেন এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। তাই আসুন আমরা কুচবিহারে 36তম জেলা আমাদের হয়ে গেল, 36টা জেলাতেই আমি গেছি, ফলে সবটা মেয়েদের যে শক্তি আছে তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, বিনোদ পাটিল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনি যে শপথ নেবেন সেটা যে অক্ষরে অক্ষরে পালন করবেন এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। তাই আসুন আমরা কুচবিহারে 36তম জেলা আমাদের হয়ে গেল, 36টা জেলাতেই আমি গেছি, ফলে সবটা মেয়েদের যে শক্তি আছে তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, বিনোদ পাটিল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি যে শপথ নেবেন সেটা যে অক্ষরে অক্ষরে পালন করবেন এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। তাই আসুন আমরা কুচবিহারে 36তম জেলা আমাদের হয়ে গেল, 36টা জেলাতেই আমি গেছি, ফলে সবটা মেয়েদের যে শক্তি আছে তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, বিনোদ পাটিল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 22 তারিখ একদিনই জ্বালাবে আর বাকি দিন জ্বালাবে না, মহিলারা তো সন্ধে দেয়, সন্ধ্যা প্রদীপ সকলেই দেয়, আমরাও সন্ধ্যা দিয়ে প্রদীপ জ্বালাই। আমাদের এই ধর্মীয় আচরণ বিজেপির কাছ থেকে শিখতে হবে। তৃণমূলের মহিলারা সেদিন কি কর্মসূচি নিচ্ছে? সেদিন তো ইতিমধ্যেই বলা হয়েছে সংহতি মিছিল আমাদের দলের থেকে ডাক দেওয়া হয়েছে 22 তারিখে, সেটা নিশ্চয়ই কুচবিহারে করবে এবং সেখানে মহিলারাও থাকবে, সংহতি যাত্রা করছে। ওরা তো তার বিরুদ্ধে হাইকোর্টে গেছিল, মানে সংহতি সম্প্রীতি এসব ওদের ডিকশনারিতে নেই, সুতরাং সেখানে দাঁড়িয়ে 5টা প্রদীপ আমায় জ্বালাতে হবে, সেই কোভিডের মতো তালি বাজাতে হবে, তাহলে হয়ে যাবে, তাহলে ঘন্টা তালি বাজালে কোভিড চলে যাবে, তাহলে এতগুলো ডাক্তার এই যে এত মানে জীবন বাজি রেখে করলো স্বাস্থ্যকর্মীরা, মানুষ এগিয়ে এসছেন, আমাদের দলের কর্মীরা কতজনের প্রাণ গেছে এই জন্য যে তারা মানুষের জন্য কাজ করেছেন, তাহলে সেগুলো হতো না। অর্ধেক মহিলা ভোটারের অর্ধেক মহিলা আর বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সবসময় থাকে, সেটা দেখা গেছে, কারণ 21 সালে যারা বলেছিল আপকা বার দোসো পার, তারা তাদের মহিলারাই দিল্লিকে উস পার করে দিয়েছে। এখনও যে 35 এর যে সুখ স্বপ্ন দেখছে সেটা মহিলারাই শূন্য করে দিয়ে দেখিয়ে দেবে। যে শপথ নেবেন সেটা যে অক্ষরে অক্ষরে পালন করবেন এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। তাই আসুন আমরা কর্মসূচি আমাদের 23টা আর সাংগঠনিক জেলা আমাদের 35টা সাংগঠনিক জেলার মধ্যে আজকে কুচবিহারে 36তম জেলা আমাদের হয়ে গেল, 36টা জেলাতেই আমি গেছি, ফলে সবটা মেয়েদের যে শক্তি আছে তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম, বিনোদ পাটিল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি যে শপথ নেবেন
সেটা যে অক্ষরে অক্ষরে পালন করবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই আসুন আমরা এই আমরা বাড়িতে বাড়িতে গিয়ে যেটা যেটা করার কথা বাসের জনকেও বলা সেটা এবং যে কর্মসূচি আমাদের জেলা 23টা আর সাংগঠনিক জেলা আমাদের 35টা, 35টা সাংগঠনিক জেলার মধ্যে আজকে কুচবিহারে 26তম জেলা আমাদের হয়ে গেল। 26টা জেলাতেই আমি গেছি, ফলে সবটা মেয়েদের যে শক্তি আছে তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, বিনোদ পাটিল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শপথ নেবেন সেটা যে অক্ষরে অক্ষরে পালন করবেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই আসুন আমরা এই আমরা বাড়িতে বাড়িতে গিয়ে যেটা যেটা করার কথা বাসের জনকেও বলা সেটা এবং যে কর্মসূচি আমাদের জেলা 23টা আর সাংগঠনিক জেলা আমাদের 35টা, 35টা সাংগঠনিক জেলার মধ্যে আজকে কুচবিহারে 26তম জেলা আমাদের হয়ে গেল। 26টা জেলাতেই আমি গেছি, ফলে সবটা মেয়েদের যে শক্তি আছে তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, বিনোদ পাটিল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মহিলারা সেদিন কি কর্মসূচি নিচ্ছে? সেদিন তো ইতিমধ্যেই বলা হয়েছে সংহতি মিছিল আমাদের দলের থেকে ডাক দেওয়া হয়েছে 22 তারিখে, সেটা নিশ্চয়ই কুচবিহারে করবে এবং সেখানে মহিলারাও থাকবে। সংহতি যাত্রা করছি, ওরা তো তার বিরুদ্ধে হাইকোর্টে গেছিল, মানে সংহতি সম্প্রীতি এসব ওদের ডিকশনারিতে নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে 5টা প্রদীপ আমায় জ্বালাতে হবে, সেই কোভিডের মতো তালি বাজাতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে ঘন্টা তালি বাজালে কোভিড চলে যাবে। তাহলে এতগুলো ডাক্তার এই যে এত মানে জীবন বাজি রেখে করলো, স্বাস্থ্যকর্মীরা মানুষ এগিয়ে এসছেন, আমাদের দলের কর্মীরা কতজনের প্রাণ গেছে এই জন্য যে তারা মানুষের জন্য কাজ করেছেন, তাহলে সেগুলো হতো না। অর্ধেক মহিলা ভোটারের অর্ধেক মহিলা আর বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সবসময় থাকে, সেটা দেখা গেছে। কারণ 21 সালে যারা বলেছিল আপকা বার দোসো পার, তারা তাদের মহিলারাই দিল্লিকে উস পার করে দিয়েছে। এখনও যে 35 এর যে সুখ স্বপ্ন দেখছে সেটা মহিলারাই শূন্য করে দিয়ে দেখিয়ে দেবে।